হ্যালো বন্ধুগণ, আমি লেজি গার্ল প্রিয়াঙ্কা। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি রান্না করতে চলেছি পায়েস। তো পায়েস রান্না করার জন্য প্রথমেই আমরা একটা হাঁড়িতে জল দিয়ে সেটাকে উনুনের উপর চাপিয়ে দেবো। তারপর আমাদের যে চালটা নেওয়া হয়েছিল সেটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো আস্তে আস্তে। তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও, তো আমি এরপর আরও নতুন নতুন ব্লগ ভিডিও আনবো তোমাদের জন্য, আশা করি খুব তাড়াতাড়ি। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা কীরকম হয়েছে, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সকলে সাপোর্ট করবে। তো আমরা চালটাকে ভালো করে ধুয়ে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। আর আমরা এখানে পায়েস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আতপ চাল, 1 বাটি চিনি, আর কাজু কিশমিশ, তেজপাতা, এলাচ আর দুধ। অবশ্যই দুধটা নিতেই হবে। তো আমাদের চালটা দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো এবার চালটা দেওয়া হয়ে গেলে আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে আগুনটাও ভালো করে জ্বলছে। তো যেহেতু আমরা কাঠে রান্না করছি মাটির উনুনে, তো এবার আতপ চাল নিয়ে নিয়েছি, তো আমাদের বারবার করে চালটাকে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, না হলে হাঁড়িতে লেগে যেতে পারে। তো সেই জন্য আমরা চালটাকে ভালোভাবে ফুটানো পর্যন্ত এরকমভাবে নাড়াতে থাকবো। আমার চ্যানেল লেজি গার্ল প্রিয়াঙ্কাতে আমি বিভিন্ন রকম ব্লগ ভিডিও ছাড়ব, অবশ্যই তোমরা হয়তো ডেসক্রিপশনটা পড়ে বুঝতে পেরেছো। তো আমাদের চালটা ভালোভাবে ফুটে গেছে এখানে, তো তারপর আমরা আরেকটু দেখে নেব আর ভালোভাবে ঘুরতে থাকব। তো এরকম না ঘুরলে কী হবে, হাঁড়িতে লেগে যাবে আর পায়েসটা সেরকম টেস্ট হবে না। তো বারবার এরকমভাবে নাড়াচাড়া করতে করতে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনিটা। তো অবশ্যই চিনিটা দেওয়ার পরে আমরা এলাচগুলো দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছো আমরা এলাচ দিয়ে দিয়েছি। তো এবার তেজপাতাটাও দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পরেও আমরা দেখে নেব হাঁড়িতে পায়েসটা লেগে যাচ্ছে নাকি। তো সেই জন্য আমরা হাতা দিয়ে আরেকটু ভালোভাবে ঘুরে দেখে নেব। তো এবার এরকমভাবে ঘুরে দেখে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব দুধটা। তো দুধটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে, আর অবশ্যই মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তো তারপরে আমরা এবার দিয়ে দেব কাজু কিশমিশগুলো। তো এবার কাজু কিশমিশটা দেওয়ার পরে আমরা সময়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা পরিবেশন করে দেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখিয়ে দেব যে প্লেটে ঢেলে তো কেমন দেখতে লাগছে। অবশ্যই 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 সবাই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই সকলকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো দেখে নাও প্লেটে ঢেলে কেমন লাগছে দেখতে, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে।